কল্যাণী ইউনিভার্সিটি তাদের থার্ড সেমিস্টারের অনার্স এবং প্রোগ্রাম কোর্সের বেঙ্গলি এসইসি পেপারের সিলেবাস পরিবর্তন করল এবং বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে, তোমরা সেটি দেখে নাও। 23/12/2022 একটি বিজ্ঞপ্তিতে ইউনিভার্সিটি অব কল্যাণী জানিয়েছে যে তাদের বেঙ্গলি এসইসি পেপারের যে 1 নম্বর পেপারটি থাকে অনার্স এবং পাস কোর্সে, সেটি আগে প্র্যাকটিক্যাল বেস হতো, সেটি এবার থেকে থিওরিটিক্যাল মোডে হবে এবং থার্ড সেমিস্টারের এক্সাম 2022 কিন্তু তাদের থিওরিটিক্যাল মোডেই পরীক্ষা দিতে হবে, অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা কিন্তু হবে এটির জন্য সম্পূর্ণ। তো যাদের এই সাবজেক্টটি আছে থার্ড সেমিস্টারে, তাদের সিলেবাসে একটু পরিবর্তন হয়েছে। সাহিত্য পাঠ এবং প্রয়োগ বৈচিত্র্য কিন্তু আগে থেকেই ছিল, শুধুমাত্র অ্যাড হয়েছে প্রুফ সংশোধন। প্রুফ সংশোধনটা কিন্তু এবার অ্যাড হয়েছে। তো এর সিলেবাসটা কি তোমরা একটু ভালো করে দেখে নাও, কী কী পড়তে হবে এখান থেকে। সিলেবাসে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের অনার্স এবং পাস কোর্সে কিন্তু কী কী এসছে। সাহিত্য পাঠদান এবং প্রয়োগ বৈচিত্র্য কিন্তু আগে থেকে ছিল, শুধু অ্যাড হয়েছে প্রুফ সংশোধনটা। প্রুফ সংশোধন তোমরা 11-12 কিন্তু করে এসছো সবাই বাংলা বিষয়ে, এবং এখান থেকে তোমাদের যেগুলি পড়তে হচ্ছে সাহিত্য পাঠদান এবং প্রয়োগ বৈচিত্র্যের ক্ষেত্রে, সেগুলি হচ্ছে শ্রেণীকক্ষে সাহিত্য পাঠদানের পদ্ধতি ও সাহিত্য বিষয়ক আলোচনা চক্র, এবং দ্বিতীয় টপিক ছোট গল্পে নাট্যরূপদান, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা, এবং তৃতীয় আছে গ্রন্থ পর্যালোচনা। এক্ষেত্রে পড়তে হবে রাজসুন্দরী দেবীর আমার জীবন, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত প্রথম পর্ব। তো এই সংক্রান্ত সাজেশন আমি খুব শীঘ্রই প্রকাশ করব। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং বন্ধুর মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে সকলে সিলেবাস সম্পর্কে অবগত হতে পারে। তো এই ছিল আজকের আলোচনা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কোনো আলোচনা, নতুন কোনো তথ্য নিয়ে।